21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়। ভোলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সভা শেষে নিহতের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। এ উপলক্ষে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ কর্মসূচি থেকে গ্রেনেড হামলা মামলার সকল আসামির দণ্ড কার্যকরের দাবি জানানো হয়। গ্রেনেড হামলাকারীদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।